নমস্কার, ভালো থাকুন প্রতিদিন এই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকেও আমাদের সঙ্গে রয়েছেন দিদি আলপনা। আলপনা দিদি, আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত। আগের দিন আমরা দিদির মুখে শুনেছিলাম যে আত্মা এবং পরমাত্মা বিষয়ক নানা রকম কথা। আজকে দিদি আমরা শুনব পরমাত্মার পরিচয় বিস্তারিতভাবে। আচ্ছা, পরমপিতা পরমাত্মার পরিচয় বলতে গেলে অনেক সময়ের দরকার, তবু আমি যতটা যতটা সংক্ষিপ্তভাবে আমাদের মতো করে ইয়ে করে, এবং যারা আমাদের দর্শক রয়েছেন তাদের যাতে এটা কমিউনিকেট করে সেভাবে যদি একটু বলে। সেভাবে একটু বলছি। তো আগের দিন যেমন আমি শুনিয়েছিলাম যে পরমপিতা পরমাত্মা, যিনি গীতায় মানে পরমপিতা পরমাত্মার এরকম মহাবাক্য আছে যে তিনি বলছেন যে আমার রূপ অণু থেকেও সূক্ষ্ম, এবং তার বর্ণ তিনি বলেছেন আদিত্য বর্ণ, তার ধাম কোথায় সেটাও তিনি বলেছেন যে সেই পরম ধাম যেখানে পৃথিবীর আওয়াজ পৌঁছায় না, যেখানে চাঁদ সূর্যের আলো পৌঁছায় না, ওই সেই ধাম, মানে যেটা এবং ত্রিলোকের শেষ লোক, তিন লোকের শেষ লোক, নিরাকারী দুনিয়া, যেখান থেকেই হ্যাঁ সুইট সাইলেন্স রুম, যেখান থেকেই তিনি এই পৃথিবীতে আসেন। এই পৃথিবীর সকল তার সন্তান, যত সন্তানগণ আছেন, সবাইকে উদ্ধার করার জন্য। এবং দেখুন, এটা কি অদ্ভুত কথা যে তিনি কিন্তু ওই গুটি কয়েক মানুষের জন্য আসেন না, তিনি এমন ছোট ছোট কোনো সংস্থা তৈরি করেন না, তিনি আসেন যত মনুষ্য আত্মা এবং পশু পাখি প্রকৃতি সব কিছুর পরিবর্তন করতে, সকলের কল্যাণ করতে। এই জন্য তাকে বলা হয় বিশ্বকল্যাণকারী। বিশ্বকল্যাণকারী তিনি এই পৃথিবী থেকে কারো কাছে তিনি কিছুই গ্রহণ করেন না, কারণ প্রয়োজন নেই। গীতায় যেমন তিনি বলেছেন, আমি অজন্মা, অকর্তা, অভোক্তা, অজনী সম্ভবা, মনুষ্য সদৃশ জন্ম আমার হয় না, স্পষ্ট বলেছে। তো যেহেতু তার জন্ম হয় না, ওই জন্যই তাকে তার নাম আছে জন্মেঞ্জয়। আর যেহেতু তিনি মৃত্যু বরণ করেন না, কারণ জন্ম যখন হয় না তখন মৃত্যুর প্রশ্নই আসে না, তো তিনি মৃত্যুবরণও করেন না, তো সেই জন্য তাকে বলে মৃত্যুঞ্জয়। তিনি মৃত্যুর উপরে বিজয় প্রাপ্ত করে আছেন। তিনি যেহেতু তার জন্ম হয় না, যেহেতু তার মৃত্যু হয় না, এবং তিনি খাদ্য গ্রহণও করেন না, জন্মই হয় না, তো জন্ম হয় না বলে তার কেউ মাতা পিতা হয় না। তিনি মাতা পিতার কাছ থেকে যে লালন পালন নেবেন তার প্রয়োজন নেই, কারণ তার জন্ম হয় না, তার কোনো শিক্ষক হয় না, তিনি তো নিজেই পরম শিক্ষক, তিনি কার কাছে শিক্ষা গ্রহণ করবে? তিনি তো পরম গুরু, হ্যাঁ, তিনিই পরম সদ্গুরু, সেই জন্য তার কেউ গুরু হয় না। সেই তো মানুষের জীবনে যেমন মুখ্য এই তিনজনের দরকার হয়, মাতা পিতা, শিক্ষক এবং গুরু, কিন্তু এইগুলো কিন্তু আসলে কিন্তু সদ্গুরু, পরম শিক্ষক এবং পরম পিতা তাকেই বলা যায়। আচ্ছা, আমরা সংস্কৃততে একটা শ্লোক শুনেছি না, কীর্তমেব মাতশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবীণম তমেব, তমেব সর্ব মম দেব দেব। কথাটার মানেই এই যে একজনের উদ্দেশ্যেই বলা হচ্ছে যে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সমস্ত বিদ্যার স্বামী, এবং তুমি আমার সব, তুমি দেবতা, গণেরও দেবতা। কথাটা চিন্তা করুন, আমরা যারা এই দৈহিক দুনিয়া, পার্থিব দুনিয়া, যাকে আমরা মাতা বলে সম্বোধন করি তাকে পিতা বলে সম্বোধন করা যায় না, না যাকে আমরা পিতা বলে সম্বোধন করি তাকে পতি বলে সম্বোধন করা যায় না, যাকে ভাই বলি তাকে বোন বলে ডাকি না, ডাকি না, না, এবং যাকে পতি বলে সম্বোধন করা যায় তাকে পুত্র বলে সম্বোধন করা যায় না, একদম। কিন্তু তাকে আমরা, কিন্তু একমাত্র পরম পিতাকেই হ্যাঁ, সমস্ত রকম সম্পর্কিত আধারে মানে জড়ানো যায়। হ্যাঁ, কারণটা কি, কারণ কি না, মানুষের সাথে দৈহিক রিলেশন, তাই না? সেই জন্যই মানুষের সাথে দৈহিক রিলেশন না, দৈহিক সম্বন্ধ, কাদের যা কার
মানে মানুষের সাথে মানুষের যে মানুষের এক্স্যাক্টলি, হ্যাঁ সম্বন্ধটা হ্যাঁ হ্যাঁ ওটা দৈহিক, দৈহিক দৈহিক তো দেহের ইয়েতে যাকে আমরা পিতা বলবো তাকে পুত্র কি করে বলবো? না, দৈহিককে তো আমরা মানে আইডেন্টিফাই করে দিচ্ছি হ্যাঁ যে তুমি তুমি সন্তান, হ্যাঁ তুমি আমাকে পিতাই বলবে, হ্যাঁ কিংবা তুমি আমার বোন, কিংবা তুমি স্ত্রী, হ্যাঁ এগুলো তো আমরা একদম হ্যাঁ স্তর দেহ ভেদ করে দেহ দিচ্ছি। থাকার কারণে তো রিলেশন হবেই, হ্যাঁ, সেটা কিন্তু আমরা একজনকে তো সব রকম বলতে পারবো না, না, কিন্তু পরমপিতা পরমাত্মা যেহেতু দেহ হয় না, যেহেতু তিনি দেহধারী নন, সেই তাই সেই জন্যই তাকে এরকম বলা যায় যে তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, সখা, সর্বসম্বন্ধে তাকে স্মরণ করা যায়। তো তিনি আমাদের সকলের জন্য এই পৃথিবীতে, তিনি পরম কল্যাণের জন্য সৃষ্টিতে আসে, তিনি নিষ্কাম সেবা করেন, তিনি আমাদেরকে যে এই রাজযোগ শেখান যার দ্বারা আমাদের জন্ম জন্মান্তরের পাপ থেকে আমরা মুক্ত হতে পারি। সেই কারণে কি এই পরম পিতা বা পরমাত্মাকে ওই যেটা বলছিলেন আপনি, যে শান্তির সাগর, সুখের সাগর, আনন্দের আনন্দের সাগর, সাগর, পবিত্রতার সাগর, এরম সাগরের সঙ্গে তুলনা করা হয়েছে, তাঁর উপরে কেউ হয় না, তিনি সর্বশক্তিমান। তিনি এক্সট্রিম, হ্যাঁ তিনি এক্সট্রিম, তার উপরে কেউ হয় না। হ্যাঁ তিনি এক্সট্রিম। হ্যাঁ তিনি এক্সট্রিম, এবং তিনি যে পরম জ্যোতি, তো তাকে কিন্তু এই পৃথিবীতে যে কোনো ধর্ম, যে কোনো জাতি, যে কোনো ধর্মগ্রন্থ, এ কিন্তু জোর দিয়ে বলা যায় এই পৃথিবীতে এমন কোনো ধর্ম নেই, এমন কোনো ধর্মগ্রন্থ নেই যেখানে জ্যোতি স্বরূপ ঈশ্বরের মহিমা কীর্তন করা হয়নি। আচ্ছা দিদি, এই 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 একটা চমৎকার জায়গা আমরা এসে হাজির হয়েছি, আত্মা এবং পরমাত্মা। একটা জিনিস জানতে খুব ইচ্ছে হচ্ছে যে পরমাত্মা যে রয়েছেন হুম এবং আত্মার সাথে যদি তার যোগসূত্র গড়ে ওঠে, সেটা আমরা বুঝবো কী করে? সেটা মানে সেইটা আমাদের বোধে করা নাড়বে কী করে? সেইটাই তো ওই জন্য বললাম পরমপিতা পরমাত্মার পরিচয় দরকার, আগে পরিচয় দরকার, তাকে জানতে হবে, এবং তার সাথে সেই যোগসূত্র স্থাপনের জন্যই এই রাজযোগ। হ্যাঁ যোগসূত্রের জন্যই রাজযোগ। রাজযোগ, আচ্ছা, তো তার পরিচয়টা ওই জন্য জানা দরকার। তো যেটা বলছিলাম যে তার তিনি এই পৃথিবীতে যখন আসেন, তো তখন তিনি আসবেন কি করে? তার তো নিজস্ব শরীর হয় না, তো তিনি এই আসার জন্য তিনি কোনো মানুষের দেহকে আধার করেন। যার মধ্যে দিয়ে তিনি আসবেন। হ্যাঁ এমনিতে যে যে একটু আগে যেটা বলছিলাম যে এই পৃথিবীতে এমন কোনো ধর্মগ্রন্থ নেই, এমন কোনো ধর্ম নেই যেখানে, এমন কোনো ধর্মস্থাপক নেই যারা সেই পরম জ্যোতিকে স্মরণ করেননি বা তার জ্যোতিস্বরূপের বর্ণনা নেই, এমন কোনো জায়গায় নেই, সেটা তো এটা জোর দিয়ে বলা যায়। সমস্ত ধর্মগ্রন্থের মধ্যেই তার বিশদ, শুধু একটু আধটু না, বিশদ উল্লেখ এবং বিস্তারিতভাবে তার বিবরণও দেওয়া আছে। এবং তিনি এই জ্যোতিরূপ বলেই, দেখুন মানুষের জন্য যেমন বলা হয় না পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, কিন্তু পরমপিতা পরমাত্মাকে বলা হয় শিবলিঙ্গ, মানে তার যে প্রতীক ওইটাকে শিব বলা হয়েছে, তো আচ্ছা, সেইটাকে একটা পাথর প্রতীক রূপ দেওয়া আছে। কোথাও দেখবেন এরকম ওভাল শেপ রাখা থাকে, কোথাও হয়তো গোল পাথর রাখা থাকে, কিন্তু এটা কিন্তু ওই পরমপিতা পরমাত্মারই প্রতীক রূপে। ভারতে দেখবেন বিখ্যাত যে 12টা মন্দির আছে শিবের, ওইগুলোকে বলা হয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গম মঠ। যেটাকে এমনি 12 জ্যোতির্লিঙ্গম হ্যাঁ বলা হয়। এমনিতে আচ্ছা, এটাকে কিন্তু বলা হচ্ছে শিবলিঙ্গ, শিব কথার অর্থ হচ্ছে, শি কথার অর্থ পাপ নাশক, পাপ আর প নাশক, কথার অর্থ হচ্ছে মুক্তিদাতা, তো যিনি পাপ নাশ করে মুক্তি দিতে আসেন তা তিনি কত বড় কল্যাণকারী, তাই শিব কথার এক কথায় বলা যাবে তিনি কল্যাণকারী। শিব কথার অর্থ হচ্ছে কল্যাণকারী, মানে মঙ্গলময়, যিনি পাপ নাশ করে আমাদের মুক্তি দিতে আসেন, তিনি আসলে শিব তিনি আসলে এবং শিব। তিনি পরমপিতা ঈশ্বর। হ্যাঁ তাই তিনি কল্যাণকারী, তিনি মঙ্গলময়, তিনি শুভকারী, তাকেই সব ধর্মে জ্যোতি রূপে দেখবেন। কেউ হয়তো কোনো প্রদীপ জ্বালায়, একটা মোমবাতি কোনো কোনো মোমবাতি ইয়ের জ্বালায় মধ্যে, হ্যাঁ শিবের মন্দিরে, মোমবাতি জ্বালানোর বা প্রদীপ জ্বালানোর রেওয়াজ এইগুলো যে করে, কারণ তিনি কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে গেলেও দেখবেন মানুষ এরকম প্রদীপ জ্বালায়, মানে কোনো জ্যোতি জ্বালানোর জ্যোতি। রেওয়াজ আছে, হুম হুম কারণ কি ঈশ্বর তিনি জ্যোতির্ময়,
তার তাকে স্মরণ করে কোনো এই রকম শুভ অনুষ্ঠান করা হ্যাঁ, হয়। কিন্তু এটা কিন্তু অনেকে জানে না যে এই যে আলোটা জ্বালাচ্ছি, প্রদীপটা জ্বালাচ্ছি, হ্যাঁ বা ধরুন আমি মোমবাতিটা জ্বালাচ্ছি, বা যে ঘরটা আলোকিত করছি কিংবা কাউকে বরণ করছি আলো জ্বেলে, হ্যাঁ সেটা যে তারই একটা সারণিক রূপ হ্যাঁ বা সেই প্রতীকী চেহারা, সেটা কিন্তু জানা নেই। কেউ কিন্তু জানে না, আমরা সাধারণভাবে সেটাকে একটা রিচুয়ালস হিসেবেই গ্রহণ করি যে এটা আমাদের সিস্টেম, আমাদের হ্যাঁ নিয়ম। হ্যাঁ আসলে কিন্তু সিস্টেম বা নিয়মের চাইতে তার মানে এটা অনেক বড় একটা বিষয়। এই জন্যই এগুলো এত মহীন কথা, এগুলো জানার দরকার। যেমন একটু আগে আমি যে পরমধাম শান্তিধামের কথা বললাম, ওটারও কিন্তু আমরা দেখি যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, মানে ধরুন পুজো পাঠ হবে হুম কোথাও, হুম মূর্তি রেখে রাখা হয়েছে, অনেক দাম দিয়ে সেই মূর্তি রাখা হয়েছে, অনেক খরচা করে প্যান্ডেল হুম রাখা হুম হয়েছে, ব্রাহ্মণ পূজারী যখন পুজোয় বসেন তখন দেখবেন একটা ঘট স্থাপন করেন, ওই ঘটের উপরে পঞ্চপল্লব দেন, তার উপরে একটা ডাব দেন, চারটে তীরকাঠি দিয়ে এইটাকে ঘিরে রাখেন, ঘিরে রাখেন। পৈতের সুতো দিয়ে এটাকে যে ঘিরেন। কিন্তু কেউ কি কোনোদিন প্রশ্ন করেছেন যে এইটা কেন করা হলো? ব্রাহ্মণ পূজারী বলছেন ঘট স্থাপন করা হলো, ঘট বিসর্জন হলো, পুজো টুজো করা সব এই ঘটের উপরে করেন, কেউ কি জানেন যে এটা আসলে এর মিনিং কি? আসলে এই যে মঙ্গল ঘট যেটা বসানো হলো, এটা কিন্তু ওর শেপটা আসলে আমাদের যে পরম ধাম না, তো ওটা ওই রকম শেপের, ওটা তার প্রতীক রূপে এরকম রাখা। মানে সেই ভাবনাতেই এই ঘট স্থাপন। হ্যাঁ আসলে এটা সেই ঘট যে আমাদের ঘর, যেখান থেকেই আমরা এই পৃথিবীতে কোনো দিন নেমে এসেছিলাম, তার উপরে পঞ্চপল্লব দেওয়ার রেওয়াজ এরই কারণে যে এই ঘটের মধ্যে এই শেপটা যে বানানো আছে, তার মধ্যে যে আত্মাদেরকে দেখানো হয়েছে, আমরা প্রত্যেকেই পঞ্চতত্ত্বে দেহ ধারণ করি। মানে আরেকটু যদি ক্লিয়ার হই, সেটা হচ্ছে ওই পরমাত্মার জ্যোতির আলোর প্রভায় এই ঘটের মতো যে মানে ঘটের রূপে মানে আত্মাগুলো সেখানে ওই অবস্থান শেপে, ওই করছে, শেপে ওরকম রাখা আছে, অবস্থান করছে, হ্যাঁ সেটারই প্রতীকী এই এই ঘট ঘরটা, স্থাপন। হ্যাঁ। আচ্ছা, এবং তার উপরে কিন্তু একটা ডাব রাখা হয়, ওই পঞ্চপল্লবের উপরে একটা ডাব ডাব দেওয়া রাখা। হয়, মানে তিনি পরমপিতা পরমাত্মা, তার প্রতীক, তিনি আচ্ছা, এই পঞ্চতত্ত্বের দেহের বন্ধনে আসেন না। ইন্টারেস্টিং। হ্যাঁ, হ্যাঁ মানে আমরা কত কিছু না জেনেই কত কিছু করতে থাকি। হ্যাঁ এবং এগুলো প্রত্যেকটা জানার, ওই চারটে তীরকাঠি কেন, তারপরে পৈতের সুতো দিয়ে কেন ঘেরা হয়, এবং এর উপরে যে পূজারী ব্রাহ্মণ এই যে পঞ্চশস্য পঞ্চগুরি দেখবেন কত কিছু হুম দেন, হুম 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 যজ্ঞ করছেন, যেগুলো ইউজ করেন, এগুলো কিন্তু ইনার মিনিং আছে, অন্তর্নিহিত অর্থ আছে, কিন্তু এগুলো তো কেউ জানেন না, কেউ জানাতেও পারেন না কাউকে। সবাই পুজো করতে যান, তো পূজারী ব্রাহ্মণ কিছু মন্ত্র বললেন, তার সাথে সাথে তারাও বললেন, শান্তি জল নিলেন, প্রসাদ খেলেন, আসল তত্ত্বই তো জানা হলো না। কি করে মানুষের যে মনোকামনা পূর্ণ হবে বা নিজের পরিবর্তন হবে, কি করে হবে? সেই জন্যেই মানুষ ঈশ্বর থেকে এবং নিজের পরিবর্তন থেকে অনেক দূরে সরে আসছেন ক্রমশ, এইগুলোকে আমাদের জানার দরকার। তো তিনি এই যে ঈশ্বরের যে রূপটা, ওটাও দেখবেন যে এই যে পাথরের একটা প্রতীক বানায়, বললাম একটু, হুম হুম কেউ হুম হয়তো অণ্ডাকার বানায়, কেউ হয়তো গোল অবশ্যই। হ্যাঁ রাখে। হ্যাঁ হ্যাঁ তো শিবের যে লিঙ্গ বলা হয়, ওর গায়ে তিনটে রেখা টানা থাকে এবং মাঝখানে কেউ ওম, কেউ একটা বিন্দু এরকম দিয়ে রাখেন। কারণ কি, এই তিনটে রেখার অর্থ হচ্ছে, এটাকে ত্রিপুণ্ডী বলে, মানে ত্রিপুণ্ডী। শিব বাবা যিনি এই সৃষ্টির পাস্ট প্রেজেন্ট ফিউচার, মানে ফিউচার আদি মধ্য অন্ত, এবং অন্ত। তিনি সব জানেন। আমরা বলতে বলি না, কিছু না জানা থাকলে বলি কে জানে, গড নোজ, গড নোজ। ঈশ্বর জানেন, তিনি তো সব জানেন, আমরা তো সব জানি না। তো এইটা তার মানে পুজো করার জন্য একটা শেপ দেওয়া হয়েছে, কিন্তু মাঝখানে ওই তিনটে রেখার মাঝখানে যে বিন্দু দেওয়া বা ওম লেখা, তার মানে হচ্ছে ঈশ্বর আসলে নিরাকার, তার রূপ কিন্তু অতি সূক্ষ্ম, তাকে এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না। ওই জন্য গীতায় অর্জুনকেও বলছেন না, তুমি আমায় চর্মচক্ষু দিয়ে দেখতে পাবে না, আমি তোমায় জ্ঞান নেত্র প্রদান করলাম, তুমি এই দিয়ে আমাকে অনুভব করো। তাকে অনুভব করার জন্য তাকে এই চর্মচক্ষু দিয়ে দেখা যায় না, দেখা যায় না। না অনুভবের ব্যাপার এটা। দিদি, আপনার এই কথার সঙ্গে আমার মনে পড়ছে যে টলস্টয়ের একটা বিখ্যাত ছোট গল্প আছে, গড নোজ দ্য ট্রুথ বাট ওয়েটস। মানে হ্যাঁ একজন মানুষ, একটা সফল ব্যবসায়ী,
সে হঠাৎভাবে একটা ক্রাইমের মধ্যে জড়িয়ে পড়ে, হ্যাঁ তার যাবজ্জীবন সাজা হয়, অথচ তিনি কিছুই করেননি। হ্যাঁ, এবং তারপরে দেখা গেল যে তিনি আস্তে আস্তে ভগবানের উপরে ছেড়ে দিলেন, এবং একটা সময়ের পরে ভগবানই ওনাকে, ওই ওই ব্যবসায়ীকে সেইখান থেকে মুক্ত করে বের করে। ঠিকই, আপনি বলতে আমারও একটা ঘটনা মনে পড়লো, যে দ্রৌপদীকে মহাভারতে দেখানো হয়েছে, যখন তার সেই বস্ত্রহরণ সভায়, যখন তিনি আশা করেছিলেন যে তার মানে যারা পরিবার পরিজন বসে আছে, ওরা স্বজন যারা বয়স্ক তার পঞ্চ মানুষ, স্বামী, স্বামী, তার গুরুজনেরা, তারা হয়তো তাকে রক্ষা করবেন, যখন দেখলেন তারা রক্ষা করলো না, নিজের শক্তি দিয়ে চেষ্টা করলেন তাও হলো না, তখন তিনি সব কিছু ঈশ্বরের উপর অর্পণ করলেন, হ্যাঁ দু হাত ছেড়ে দিলেন। যখন তিনি ঈশ্বরকে সম্পূর্ণরূপে নিজেকে অর্পণ করে দিলেন, তখন কিন্তু ঈশ্বর তাকে রক্ষা করলেন। রক্ষা করলেন। আমরা সকলেই কিন্তু তাই করি, প্রথমে তো আমরা অন্যের উপর ভরসা করি, তারপরে আমরা নিজের চেষ্টা করি, যখন দেখলাম হলো না, তখন যদি একবার আমরা ঈশ্বরকে স্মরণ করি, তার উপরে ছেড়ে দিই, তখন দেখা যায় ওটা খুব সহজে কিন্তু হয়ে যায়। এই বুদ্ধিটা যখন আমাদের আসবে যে আমরা লাস্টে কেন তার উপরে ছাড়ি, আমরা প্রথমেই যদি তাকে সমর্পণ করে দিই, সেই সেই তো সেই সেই তিনি আমাদের সর্বসম্বন্ধে সাথী, তিনি তো আমাদেরকে অবশ্যই রক্ষা করবেন, তিনি তো যদি রক্ষা করবার জন্যই তিনি রক্ষা করার রয়েছেন। জন্যই এসছেন। হ্যাঁ, দেখবেন যত মানে সাধারণ মানুষ হোক, ধর্মস্থাপক হোক বা 33 কোটি দেবী দেবতাগণ, সবারই জন্ম দেখানো হয়েছে, তাদের মাতা পিতার লালন পালন দেখানো হয়েছে, সে শ্রীকৃষ্ণ শ্রীরাম কেউই হোক, তাদেরকে তাদের রক্ষা করার জন্য কোনো রক্ষকের প্রয়োজন হয়েছে, তারা গুরুর কাছে শিক্ষা শিক্ষা নিতে নিয়েছেন। গেছেন, হুম দীক্ষা নিতে হুম গেছেন, এগুলো দেখানো হয়েছে, এবং তারা কখনো মৃত্যুবরণ করেছেন যেহেতু দেহধারী, এগুলো কিন্তু দেখানোই আছে। কিন্তু শিবের কিন্তু এরকম নেই, না, তার কিন্তু কেউ রক্ষক নেই, কারণ তিনি তো পরম রক্ষক, তিনি সারা সৃষ্টিকে রক্ষা করতে এসছেন, তিনি সবাইকে মুক্তি দিতে এসছেন, জীবন মুক্তি দিতে এসছেন, এবং তার যে প্রেম, তার যে ভালোবাসা, একবার যদি কেউ অনুভব করে, একবার যদি মনে হয় যে তার নিঃস্বার্থ যে ভালোবাসা, যে মানুষ সেটা গ্রহণ করেছেন, পেয়েছেন, অনুভব করেছেন, তার জীবনে আর কোনো চাওয়া পাওয়া থাকে না। সেটা তো দিদি মানে পরমপিতার সঙ্গে যোগসূত্র গড়ে উঠলেই তো সে সেই সে অনুভবটা অনুভব করবে, পাবে, না হ্যাঁ, না মানে তা যখনই, ছাড়া কিন্তু সেটা সম্ভব না নয়। সম্ভব নয়, যখনই তার পরিচয় জানবে, তার সঙ্গে যখন সে সম্বন্ধ গড়ে উঠে, তখন অদ্ভুত, এই যে তাকে বলা হয় না যে শান্তির সাগর, প্রেমের সাগর, জ্ঞানের সাগর, আনন্দের সাগর, এইগুলোই কিন্তু আত্মার, আমি গতদিন বলেছিলাম যে আত্মার প্রকৃত সম্পদ কিন্তু এইগুলো, যখন সেই পরমপিতা পরমাত্মার সাথে তার কানেকশন হয়ে যায় না, তখন এইগুলো সব কিছু তার কাছে খুব সহজে এগুলো আসতে শুরু করে, আর আসতে যখন আত্মা এইগুলোর অনুভব করতে থাকে, তখন কিন্তু এক সময় কিন্তু অর্জুনের মতন তারও মুখ থেকে বেরোয় যে ঈশ্বর আমি আর কিছুই চাই না, আমি কেবল তোমারই সঙ্গ চাই, আর কিছু আমি চাই না, কারণ কি সমস্ত প্রাপ্তি তো তখন তার কাছে হয়ে যায়, মানুষ না জানার কারণে কত ছোট ছোট প্রাপ্তি, ছোট ছোট কামনা, এগুলোর পিছনে ছুটে দৌড়িয়ে বেড়াচ্ছেন। হ্যাঁ, ছোট ছোট কারণে আমরা অস্থির হই, হ্যাঁ চঞ্চল হই, হ্যাঁ বচসায় জড়িয়ে পড়ি, হ্যাঁ হ্যাঁ, নিজেদের রুচির কে তলানিতে নিয়ে যাই, হ্যাঁ হ্যাঁ, ব্যবহারিক জীবনে কত গোল পাকাই, কত সে তো কিছু বটেই। মানুষ এগুলো করে নিজের মান সম্মানের জন্য, নিজের অর্থের জন্য, সামান্য চাওয়া পাওয়ার কারণে আমরা সামান্য, অনেকটা নিজেদেরকে ছোট করে ফেলি। হ্যাঁ, কিন্তু এগুলোর কোনো প্রয়োজন নেই আসলে, না জীবনে ঈশ্বর প্রাপ্তি হয়ে গেলে এগুলোর কোনো প্রয়োজন নেই, তার সেই নিষ্কাম ভালোবাসা মানে অনুভব করা যায় যে আমাদের বহু জন্মের যত মানুষ আমাদের ভালোবাসা দিয়েছেন, সেগুলো যদি একসাথে করা যায়, তার চেয়ে একদিকে রাখা অনেক যায়, বেশি মানে হ্যাঁ, ভয় আর মানে একদিকে ঈশ্বরের প্রেম প্রাপ্তি, যদি রাখা ঈশ্বর যায়, প্রাপ্তি। তো দেখা যাবে এই ব্যালেন্সটা ভারী হবে। আচ্ছা দিদি, তাহলে এই যে এই সঙ্গ পাওয়াটা, হুম এই সঙ্গ পাওয়াটাই হচ্ছে আসলে আস্তে আস্তে আমার ব্যাটারিটাকে, আত্মার ব্যাটারিটাকে রিচার্জ হ্যাঁ, করা, আপনি ধরে নিয়েছেন, তাই তো এই না? যে তার সাথে যে সঙ্গ লাভ, তো তার সাথে একবার যখন কানেকশন হলো,
আমি মেডিটেশনের পরে বলবো, হ্যাঁ তবু হ্যাঁ ছোট্ট একটু হ্যাঁ বলে হ্যাঁ রাখি যে যখন দেখবেন আমরা কোনো ইলেকট্রিক লাইনের যখন ওয়্যারিং হয়, তো তখন দেখবেন যে একটা ওয়্যারের সাথে আর একটা ওয়্যার, মানে একটা তারের সাথে আর একটা তার যখন আমরা কানেক্ট করছি, তখন কি করি, একটা তারের উপরে রাবারটা আমরা ছাড়িয়ে দিলাম। ধরুন আমি মনে করলাম আর একটা, একটা তো ছাড়িয়ে দিয়েছে, আর একটা থাক, যদি কানেক্ট করি তো তাহলে কারেন্ট ফ্লো করবে, না হয় না? না, না না তো এই রকমই পরমপিতা পরমাত্মাকে, তার তো, তিনি তো অশরীরী, তিনি নিরাকার, আর আমি আত্মা, আমার দেহ আছে, তা আমি নিজেকে দেহ জ্ঞানে যদি তার সাথে কানেক্ট করতে চাই তো কানেকশন হবে না। সেই জন্য নিজেকে আত্মা মনে করে পরমাত্মার সাথে কানেকশন জুড়তে হবে। দিদি, আমাদের সময় আজকের মতো শেষ। আমরা খুব বেশ মনোগ্রাহী এবং খুব গুরুত্বপূর্ণ একটা জায়গায় আজ এসে হাজির হয়েছি, যেটা আমার মনে হয় আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমরা পরবর্তী পর্বে এটা নিয়ে বিশদে যাব যে এই কানেকটিভিটিটা কীভাবে প্রবল এবং তীব্রভাবে হতে পারে এবং তার দ্বারা আমাদের কী কী লাভ হতে পারে। আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শান্তি, ভালো থাকুন প্রতিদিন। এই অনুষ্ঠান আজ আমরা এখানে শেষ করছি। আগামী পর্বে আমরা আত্মা এবং পরমাত্মার কানেকটিভিটি নিয়ে বিস্তারিতভাবে জানব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।